তানিয়া সুলতানা নামে একজন মেয়ে কমেন্ট করে লিখেছে মুসলিমরা নিজেদের মায়ের পেটের বোন ছাড়া অন্য যে কোনো সম্পর্কের বোনের সাথে বিয়ে করতে পারে হিন্দুরাও কি এমনটা করে থাকে তো দেখো বন্ধুরা যারা হিন্দু ধর্ম সম্পর্কে জানো না বা হিন্দু ধর্ম ফলো করো না তাদের উদ্দেশ্যে বলব হিন্দু ধর্মে এই ধরনের বিয়ে বা এই ধরনের সম্পর্ক পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়েছে হিন্দু ধর্মের শাস্ত্রে বলা হয়েছে যে এমন কোনো ছেলে বা এমন কোনো মেয়ের সাথে আমাদের বিয়ে করা যাবে না বা সম্পর্ক তৈরি করা যাবে না যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে সেটা যত দূরেরই রক্তের সম্পর্ক হোক না কেন এমন কোনো ছেলে বা মেয়ের সাথে বিয়ে করা যাবে না যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে উদাহরণ হিসাবে যদি তোমাদের আমি এটা একটু বোঝানোর চেষ্টা করি যে এটা কত দূর পর্যন্ত ফলো করা যেতে পারে তাহলে ধর উদাহরণ হিসাবে বলছি তোমাদের আমার ঠাকুমায়ের মামার বাড়িতে ধরো কোনো সুন্দরী মেয়ে আছে ঠিক আছে আমার মামার বাড়ির কথা কিন্তু এখানে আমি বলছি না ভালো করে মনে রাখো আমার ঠাকুমায়ের মামার বাড়িতে ধরো কোনো সুন্দরী মেয়ে আছে এবং সেই মেয়েটাকে ধরো আমি বিয়ে করতে চাই তো তাহলে কি হবে আমার পরিবারের লোকজন বলো বা তার পরিবারের লোকজন সেই মেয়েটার পরিবারের লোকজন বা অন্যান্য যে আত্মীয় স্বজনরা আছে তারা এই বিয়েটাকে কখনোই মেনে নেবে না এই বিয়েটা তারা কখনোই হতে দেবে না কারণ কি কারণ এমন কোনো ছেলে বা মেয়ের সাথে আমাদের বিয়ে করা যাবে না যার সাথে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে আর ঠাকুমায়ের মামার বাড়ি মানেই আমাদের সাথে কিন্তু যত দূরেই হোক না কেন কিছুটা কিন্তু রক্তের সম্পর্ক রয়েছে উদাহরণ হিসাবে যদি তোমাদের আমি উদাহরণ হিসাবে কেন এমনি বুঝাচ্ছি আমাদের আমি দেখো আমার ঠাকুমায়ের থেকে জন্ম নিয়েছে আমার বাবা এবং আমার বাবা মায়ের থেকে জন্ম আমি তো যেমন করেই হোক না কেন ঠাকুমায়ের রক্ত কিন্তু আমাদের শরীরে বয়ছে ঠিক আছে এবং সেই মেয়েটা ঠাকুমায়ের মামার বাড়ির পরিবারে সেই মেয়েটা শরীরেও কিন্তু ঠাকুমার শরীরে যে জেনেটিক্যালি যে রক্ত রয়েছে সেই রক্ত কিন্তু সেই মেয়েটার শরীরেও আছে ঠিক আছে তো এই ধরনের কোনো মেয়ে বা ছেলের সাথে আমাদের বিয়ে করা যাবে না যার সাথে কোনো না কোনোভাবে রক্তের সম্পর্ক জড়িয়ে রয়েছে ঠিক আছে এবার এর পেছনে কারণটা কি সেটা আমি তোমাদের একটু বুঝিয়ে বলি দেখো যদি আমরা এমন কোনো ছেলে বা মেয়ের সাথে বিয়ে করি যার সাথে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে যে আমাদের যদি ডিএনএ একই রকম হয় একই রকম রক্ত যদি আমাদের শরীরে থাকে তাহলে আমাদের থেকে যে সন্তান তৈরি হবে ধরো একই রক্ত আছে এমন দুজন ধরো মিলন করলো তো সেখান থেকে যে সন্তান তৈরি হবে সেই সন্তানের মধ্যে বিভিন্ন রকম রোগ হতে পারে ঠিক আছে সেই সন্তান হয় খুব দুর্বল হবে অথবা জন্মগতভাবে তার মধ্যে কোনো না কোনো রোগ থাকবে অথবা সেই সন্তানটা বিকলঙ্গ হতে পারে ঠিক আছে তোমরা দেখে থাকবে এমন এমন অনেক পরিবারই দেখে থাকবে যারা কিন্তু নিজেদের পরিবারের মধ্যেই বিয়ে করেছে ঠিক আছে এবং তখন তাদের থেকে যে সন্তান জন্ম নিয়েছে তারা তাদের যে সন্তান হয় সে খুব দুর্বল অথবা তার মধ্যে জন্মগত কোনো রোগ রয়েছে অথবা সেই সন্তানটি বিকলঙ্গ ঠিক আছে এমনটা কিন্তু দেখা যায় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু এমনটাই হয়ে থাকে যারা নিজেদের বংশের মধ্যে বিয়ে করে বা নিজের রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে করে তাদের যে সন্তান হয় তার মধ্যে বিভিন্ন রকম রোগ দেখা দিতে পারে সে খুব দুর্বল হতে পারে যাই হোক কোনো না কোনো একটা সমস্যা থাকবে তো এই জিনিসটা থেকে এড়ানোর জন্য বা এই জিনিসটা যাতে আমাদের সন্তানের সাথে না হয় তার জন্যই হিন্দু শাস্ত্রে কিন্তু এই জিনিসটা মানা করা হয়েছে যে এমন কোনো মেয়ে বা এমন কোনো ছেলের সাথে বিয়ে করা যাবে না যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে সেটা যত দূরেরই সম্পর্ক হোক না কেন যেটা যেমনটা আমি তোমাদের উদাহরণ হিসাবে বুঝালাম যে আমি যদি মনে করি যে আমার ঠাকুমায়ের মামার বাড়ির পরিবারের কোনো মেয়ের সাথে আমি বিয়ে করব তাহলে এটা মানে অনেক বেশি সম্ভব যে কেউ এই বিয়েটা কিন্তু হতে দেবে না বা এই বিয়েটা কেউ মেনে নেবে না সেটা তার পরিবারের হোক বা আমার পরিবারের এই বিয়েটা কিন্তু মেনে নেবে না ঠিক আছে তো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে হিন্দু ধর্মে কিন্তু এই ধরনের কোনো নিয়ম নেই যে নিজের মায়ের পেটের বোন বাদ দিয়ে যে কোনো সম্পর্কের বোনের সাথে বিয়ে করা যাবে এই ধরনের কোনো নিয়ম কিন্তু নেই এটাকে কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে আর আমার মতে আমি যেটা বলবো যে এই জিনিসটা সবাইকেই ফলো করা উচিত বিজ্ঞানের দিক থেকে যদি আমরা দেখতে যাই তাহলে এই জিনিসটা সবাইকেই ফলো করা উচিত হ্যাঁ তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেলের ভেতরে আরও অনেক ভিডিও আছে সেগুলো তোমরা চাইলে দেখতে পারো দেখাবে পরের ভিডিওতে